আপনাদের সামনে এখন উপস্থিত আছেন সিআইটি এর সারা রাজ্যের সভাপতি এবং মানব সম্পদ উন্নয়নের সহসভাপতি সুভাষ মুখার্জি, যে পার্শ্ব শিক্ষকদের যে আজকে বারোতম দিনে যে অনশন মঞ্চ চলছে, মানে অবস্থান বিক্ষোভের 12 দিন এবং অষ্টম দিন চলছে হচ্ছিল আমরণ অনশনে, সেই অনশন মঞ্চকে সমর্থন জানিয়ে তিনি কিছু বার্তা দেবেন সারা রাজ্যের উদ্দেশ্যে। বিষয়টা হচ্ছে 12 দিন ধরে 11 তারিখ থেকে কোর্টের অর্ডার নেই, পুলিশ আন্দোলন করার অধিকার দিচ্ছে না মমতা ব্যানার্জির সরকারের আমলে, এটা আমরা দেখতে পাচ্ছি। এদের ওপর মারধর হয়েছে এর আগের বারে আমরা দেখেছি, 48,000-এর মধ্যে প্রায় 30,000 জমায়েত হয়েছিল সেদিন, তাদের বসতে দেওয়া হয়নি। এরপরে আবার আমরা বসতে চাই, বসতে দেওয়া হয় না, পুলিশ জানিয়ে দেয়। তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং হাইকোর্টে যাই, হাইকোর্ট থেকে মহামান্য বিচারপতি তিনি আমাদেরকে এখানে অবস্থান এবং আন্দোলন করার অনুমতি দিয়েছেন, আমরা সেই অনুযায়ী বসেছি। 4 দিন পরেও যখন আমাদের সঙ্গে কেউ কোনো যোগাযোগ করল না, তখন মানে সরকারের পক্ষ থেকে, তখন আমরা অনশনের সিদ্ধান্ত নিলাম, লাগাতার অনশন। এই অনশন কবে শেষ হবে আমরা জানি না, কিন্তু এই অনশন মরার জন্য নয়, বাঁচার দাবিতে লড়াই, সেই লড়াইয়ের জন্য অনশন চলছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে গেছেন, আবার ফিরে এসে বসছেন, হাজার হাজার পার্শ্ব শিক্ষক প্রতিদিন এখানে আসছেন, জমায়েত করছেন, সমাজের বিভিন্ন অংশের, রাজনীতি থেকে চলচ্চিত্র জগৎ, নাট্যকার থেকে আইনজীবী, শিক্ষক, অধ্যাপক, সবাই আসছেন এদের সমর্থন জানাতে, এমএলএ এমপিরাও আসছেন। আমরা বলেছি 3-4টি সংগঠন মিলিয়ে আমরা এই মঞ্চ তৈরি করেছি, সেই মঞ্চের এই আন্দোলন। মূল দাবি হচ্ছে এদের শিক্ষকের মর্যাদা দিতে হবে, মূল দাবি হচ্ছে এদের বেতন কাঠামো করতে হবে, সমকাজে সমবেতন এবং বেতন কাঠামো দিতে হবে, এদের যে বিভিন্ন প্রতি বছর এদের যে ইনক্রিমেন্ট হওয়ার কথা সেটা বন্ধ আছে, সেই ইনক্রিমেন্টটা দিতে হবে। ইতিমধ্যে অনেকে অনাহারে, এত কম রোজগারে সংসার চলে না, সেই কারণে অনাহারে মৃত্যু হয়েছে, কেউ কেউ আত্মহত্যা করেছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে, এরকম কতগুলো দাবি নিয়ে বহুবার চিঠি দিয়ে আমাদের সঙ্গে আলোচনায় না বসায় এই আন্দোলনে যেতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত ব্যঙ্গোক্তি ছাড়া কোনো মানবিক মুখ আমরা দেখিনি। তার থেকেও বড় কথা হচ্ছে ঠিক এর পাশেই আহারে বাংলা শিক্ষকরা বসে আছেন, যারা জাতির মেরুদণ্ড, তারা বসে আছেন অনাহারে অনশনে, আর তার পাশে হাকঢোল পিটিয়ে আহারে বাংলা হচ্ছে। এবং এখানে আমরা আন্দোলন করছি কেন, পুলিশ বারবার এসে বলছেন সরে যেতে, কোর্টের অর্ডার আছে তাই তুলতে পারছে না, এই অমানবিক। আমরা সমস্ত শিক্ষক সংগঠনের কাছে আবেদন করেছিলাম, ইতিমধ্যে গত 19 তারিখে আমাদের এখানে ধর্নায় থেকে অসুস্থ হয়ে বাড়ি চলে গিয়ে রেবতী রাউত বলে একজন পার্শ্ব শিক্ষিকা, তিনি প্রয়াত হয়েছেন মানে তার শারীরিক এতই দুর্বলতা ছিল, একটা মোটরসাইকেল করে যাবেন ছেলের, সেখানে উঠতে পারেননি, পড়ে গিয়েছেন এবং মারা গিয়েছেন। ফলে আমরা মনে করছি এই যে ধর্না, এই যে দিন রাত না ঘুমিয়ে না খেয়ে এখানে বসেছিলেন, তার জন্য তার শারীরিক দুর্বলতাই তার মৃত্যুর কারণ। সেইটার জন্য আজকে সমস্ত রাজ্যে শিক্ষক সংগঠনগুলি তারা প্রতিবাদ দিবস পালন করেছে, আজকে সমস্ত শিক্ষক সংগঠন এখানে এসে এদের সহানুভূতি জানিয়ে গেছে। আমরা আবেদন করেছি, আবারও করছি সমস্ত শিক্ষক সংগঠনগুলির কাছে, সমস্ত ছাত্র সংগঠনগুলির কাছে, যে এই আন্দোলনকে আরও ব্যাপ্তি ঘটাতে, সরকারের উপর আরও চাপ সৃষ্টি করতে, আপনারা একটা দিন সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখুন এদের সমর্থনে। এটা কোনো একটা সরকারের মানবিক মুখ নয়,
মমতা ব্যানার্জির সরকার এত অমমতা কি করে আসে, কোনো আলোচনা করছেন না, বলছেন কি মেটাবো। আরে না আলোচনায় বসলে মেটাবে মানে এটা কি, এটা কি কোনো অন্যায় দাবি? সমকাজে সমবেতন সেটা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার আছে, তাহলে সুপ্রিম কোর্টের অর্ডারে কোথায় রাম জন্মেছিলেন আমরা জানি না, তার কোনো প্রমাণপত্র নেই, সেটা না মানে কেউ কথা বললে সুপ্রিম কোর্ট অবমাননা করা হচ্ছে। আর সমকাজে সমবেতন সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সরকারগুলি তা মানছেন না, তার বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রতিবাদ করতে দেওয়া হবে না, এসবের কোনো মানে হয় না। এই সরকার অমানবিক, সরকারকে মানবিক হতে বলি, এটা কোনো জেদের লড়াই না, ইজ্জতকে সওয়াল না, এটা পেটের দাবিতে সরকারের কর্তব্য এদের দাবি মেটানো, এটা মেটান, এই দাবি আমরা করছি। আমরা সমস্ত মানুষের সহযোগিতা কামনা করছি, হাজার হাজার প্রাচ্য শিক্ষক প্রতিদিন এখানে আসছেন, আর কিছু মানুষ আছেন তাদের বোধহয় বিবেক নেই বা কী আর করবেন, এইভাবেই তো ভুলিয়ে রাখা হচ্ছে মানুষকে। আহারে বাংলায় যারা খেতে আসছেন তাদের কি নজরে পড়ছে না, আহারে বাংলা অনাহারে শিক্ষকরা, অনশনে শিক্ষকরা, আমরা তাদেরও প্রতিবাদে সামিল হতে বলছি। যদি পারেন একটা চিঠি লিখুন মমতা ব্যানার্জির কাছে, যেদের দাবিটা মেটান, তারপর সব করুন, কেউ বারণ করছে না, আমাদের টাকা নিয়ে আমাদের টাকা মেরে দিয়ে উৎসব করছেন, কার্নিভাল করছেন, আর শিক্ষকদের দুটো পয়সা দিতে পারছেন। এই অমানবিক সরকারের বিরুদ্ধে আমাদের দুটো কথা স্পষ্ট করে বলতে চাই। মমতা ব্যানার্জির সরকার বলছেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি তাই আমি দিতে পারছি না, কোনটা সত্যি? আমাদের কাছে হিসেব আছে, কেন্দ্র কত টাকা দিয়েছে, রাজ্য কত টাকা দিয়েছে, কত টাকা আমরা পেয়েছি, কত টাকা কাটমানি হয়েছে, আমাদের কাছে হিসেব আছে। এখানে বিভিন্ন সাংসদ এসেছেন যারা বর্তমানে দিল্লির শাসক দলে, তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছি আপনাদের বলতে হবে সত্যি কথা কোনটা, দিল্লি দিয়েছে না দেয়নি, তারা উত্তর দেননি, তারা হিসেব চেয়েছেন দিল্লির কাছে। আরেকটা কথা, দিল্লির সরকার ঘোষণা করেছে 22 সালের পর এই প্রকল্পটাই উঠে যাবে, তাহলে এই প্রকল্পটা উঠে গেলে কী হবে? বিভিন্ন রাজ্যে এদেরকে স্থায়ী শিক্ষক করে দিয়েছে, তাদের কোনো অসুবিধে হবে না প্রকল্প উঠে গেলে, কিন্তু এদের অসুবিধে হবে কারণ এরা এখনও স্থায়ী শিক্ষকের মর্যাদা পায়নি। তাহলে এই দুটো কথা রাজ্য সরকারের কাছে এদের দাবি মানো, কেন্দ্র সরকারের কাছে জিজ্ঞাসা, এদের প্রকল্প তুলে দিচ্ছ কেন? এই অমানবিক পরিস্থিতির বিরুদ্ধে সমস্ত মানুষের ক্ষোভ উগরে পড়ুক, সর্বত্র প্রতিবাদ হোক, ট্রেনে বাসে ট্রামে আলোচনায় উঠুক, এবং যে যেখান থেকে পারেন মমতা ব্যানার্জির কাছে চিঠি লিখুন যে এদের দাবি অবিলম্বে পূরণ করতে হবে, ন্যায্য দাবি, কোর্ট অর্ডার দিয়েছে, না মানাটা অন্যায়, এদের দাবি পূরণ করুন। একজন ইতিমধ্যে মারা গেছে, আমরা আর মৃত্যুর মিছিল দেখতে চাই না।